একটা বা দুটো নয়, কয়েক হাজার কচ্ছপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বর্ধমানের তালিত স্টেশন এলাকায়। উল্লেখ্য, শনিবার বেশ কয়েকজন পুরুষ এবং মহিলাকে বস্তা এবং ব্যাগ ভর্তি করে কচ্ছপ নিয়ে মাঠের মধ্য দিয়ে যেতে দেখেন স্থানীয় গ্রামবাসীরা। খবর দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ারদেরও, কিন্তু ইকো রিক্সা থেকে কচ্ছপগুলিকে ছোট হাতিতে তোলার সময় সিভিক ভলেন্টিয়ার এবং গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে যান। তখনই বস্তা এবং ব্যাগ ভর্তি কচ্ছপ ছেড়ে পালিয়ে যায় গাড়ির চালক, খালাসি সহ পাচারকারীরা। গাড়িটা এসে দাঁড়ালো এখানে, গাড়িটা দাঁড়িয়ে তারপরে এধার থেকে লোক ব্যাগে করে নিয়ে আসছে, তারপরে ড্রাইভার খালাসি নেমে এদিকে চলে গেল। সিভিল পুলিশগুলো এখানে ঢুকলে দেখি তোমার গাড়িতে কি আছে, তখন গাড়িটা চেক করে দেখছে ব্যাগের ভিতরে কচ্ছপ। কতগুলো ব্যাগ আছে গাড়িতে? গাড়িটা ব্যাগ মোটামুটি খান 25 আছে। কতগুলো কচ্ছপ হতে পারে আন্দাজ মতো? মোটামুটি ওই হাজারখানেক হবে। হাজারখানেক? কোথায় নিয়ে যাচ্ছিল জানতে পারছেন? না জানতে পারি। এটা কোন জায়গায় ধরা পড়েছে? এটা তালিত। হ্যাঁ, এটা তালিতে। কোন জায়গায়? এটা তালিতের গ্রাম। কচ্ছপ পাচারের ঘটনা নতুন কিছু নয় এই জেলায়, প্রায়শই বর্ধমান জেলার বিভিন্ন অঞ্চল দিয়ে কচ্ছপ পাচার করার ঘটনা সামনে আসে, ধরাও পড়েছে বেশ কয়েকবার। 24/27 ওই গাড়িটা ছোট হাতিটা এখানে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে, আর ওই রেল লাইনের ধারে ব্যাগে করে কচ্ছপ আছে, ব্যাগে দিয়ে লোড হচ্ছিল। আমাদের কিছু প্রত্যক্ষদর্শী লোক দেখে আমাদের থানাতে খবর দেয় এবং সিভিকগুলো এসে গাড়িটাকে পাকড়াও করে। ড্রাইভার খালাসি যারা পাচারকারী ছিল পালিয়ে যায় এবং গাড়িটাকে আমাদের দামদিঘি থানার সব স্যাররা এসে গাড়িটাকে আটক করে এবং 25-30টা ব্যাগে করে কচ্ছপ রাখা আছে গাড়ির ভিতরে। সেটা তো বলতে পারবো না, পাচারকারীরা কোথায় পাচার করে। কিন্তু এদিনের ঘটনা নজর কেড়েছে রেল এবং জেলা পুলিশে। ঘটনাস্থলে এসে কচ্ছপ ভর্তি গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার এবং ঝাড়খণ্ড থেকে ট্রেনে করে পাচার করার সময় বর্ধমান স্টেশনে ওই কচ্ছপগুলিকে উদ্ধার করা হয়েছিল। সম্ভবত রেল পুলিশকে অন্ধকারে রেখে বর্ধমানের আগের স্টপেজে নেমে বাজেয়াপ্ত কচ্ছপগুলিকে পাচার করার চেষ্টা করা হচ্ছিল। বর্তমানে কয়েক হাজার কচ্ছপ বর্ধমান বনবিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।